আলাইকুম দর্শক, জয়া নিউজ বিটিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই কাদের, থাকছে সিপিবির হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি। জানাবো হাসপাতালে রোগীর ভিড় কমছেই না, থাকছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, জেনোসাইড ওয়াচ প্রতিনিধি দলের সর্বশেষ, বদনাম করলে ছেড়ে কথা বলবো না হুঁশিয়ারি মমতার। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। ষড়যন্ত্রের সব পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসছে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথাই বলেছেন। আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে সভাপতিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপিকে প্রতিহত করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি ষড়যন্ত্রের পথ ছেড়ে গণতন্ত্রের পথে না এলে আওয়ামী লীগ নয়, একদিন বিএনপিকে মাঠ ছেড়ে পালাতে হবে। তারেক রহমানও কিন্তু মুচিলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। বর্তমানে আওয়ামী লীগ অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ জানিয়ে তিনি বলেন, বিএনপি ধমকের সুরে কথা বলছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করছে, কিন্তু বিএনপি যত দাবি করুক আগামী নির্বাচন হবে সংবিধান মেনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন যে বাংলাদেশ এক দশক আগেও ছিল বিদ্যুৎ সুবিধার বাইরে, সেই বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। যে বিশ্বব্যাংক নানা অপবাদ দিয়ে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গেছে তারা এখন তাদের ভুল প্রকাশ্যে স্বীকার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা চেতনা উদ্যোগের ফলে সবই সম্ভব হয়েছে। অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ উপস্থিত ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ সোমবার 28 মার্চ দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট আহত হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ 28 মার্চ 2022 সোমবার দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোট আহত হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি সবসময় জনগণের রাজনীতি করে, তাই জনকল্যাণে যে কোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবেই এই নৈতিক সমর্থন। অপরদিকে দেশে ডায়রিয়া পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত রয়েছে। রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের ICDTRB ডায়রিয়া হাসপাতালে প্রতি এক ঘন্টায় প্রায় 52 জন রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালে 1245 জন এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত 18 ঘন্টায় 954 জন রোগী ভর্তি হয়েছে। ICDTRB তথ্য মতে 2007 সালে এই হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় 1000 রোগী ভর্তি হয়। 2018 সালেও প্রতিদিন গড়ে 1057 রোগী ভর্তি হয়। সংশ্লিষ্টরা বলছে, 1962 সালে ICDTRB-র কার্যক্রম শুরুর পর এত ডায়রিয়া রোগী আগে কখনোই দেখা যায়নি। প্রায় প্রতি মিনিটে CNG চালিত অটোরিকশা বা অ্যাম্বুলেন্সে করে ICDTRB-র প্রধান ফটক দিয়ে রোগী ঢুকছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রোগ নিয়ন্ত্রণ নাজমুল ইসলাম জানিয়েছেন, ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধিদের পাঠানো খবরে জানানো হচ্ছে, সারা দেশে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। ICDTRB হাসপাতালে কর্তব্যরত নার্স, ওয়ার্ড বয় ও চিকিৎসকেরা রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন। হুইলচেয়ারের অভাবে স্বজনরা কোলে করে রোগীদের শয্যা পর্যন্ত নিয়ে যাচ্ছেন। প্রাথমিক অবস্থায় অনেক রোগী শয্যা পাচ্ছে না, প্রায় চলন শক্তিহীন রোগীরা বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতেই শুয়ে পড়ছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ICDTRB-তে ভর্তি রোগী ছিল 1300, সাময়িক সুস্থ হয়ে বাড়ি ফিরে আবার হাসপাতালে ভর্তির ঘটনাও আছে। যাত্রাবাড়ির জহুরুল ইসলাম জানিয়েছেন, তিনি 20 মার্চ ভর্তি হয়েছিলেন, 21 মার্চ কিছুটা সুস্থ হলে বাড়ি চলে যান, ওই রাতেই আবার ডায়রিয়া শুরু হলে পরদিন 22 মার্চ এসে ভর্তি হয়েছেন হাসপাতালে। ভর্তি হওয়া ও হাসপাতালে ভর্তি থাকা অন্তত 30 জন রোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসা বেশিরভাগ রোগী নিম্ন আয়ের মানুষ। যাত্রাবাড়ি থেকে আসা সোনা মিয়া ক্ষুদ্র মাছ ব্যবসায়ী, কেরানীগঞ্জ থেকে আসা শামসু মিয়া পেশায় ভ্যান চালক,
মিরপুরের রূপনগর থেকে আসা শিশু সুমনের পিতা একজন রিকশা চালক। ঢাকা শহর ও আশেপাশের জেলার রোগীর সংখ্যা বেশি। হাসপাতালের এক চিকিৎসক বলেন, সব রোগীর উপসর্গ প্রায় একই, আক্রান্ত হওয়ার পর তারা দ্রুত দুর্বল হয়ে পড়ছে এবং শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনের মাধ্যমে জানিয়েছেন, গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই দেশের বিভিন্ন স্থান থেকে খবর আসছে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে ঢাকা মহানগরীতে রোগীর সংখ্যা অনেক বেশি। নাজমুল ইসলাম জানিয়েছেন, বিশুদ্ধ পানি পান করলে এবং রান্নাসহ বিভিন্ন কাজে সুপেয় পানি ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলে ডায়রিয়া রোধ করা যায়। অল্প ডায়রিয়া থাকতেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা নেওয়া উচিত। দেশ থেকে ডায়রিয়াজনিত রোগ একেবারেই চলে যায়নি, আমরা একে মোকাবেলা করতে চাই। চলে যাচ্ছি পরের সংবাদে। কক্সবাজারের টেকনাফে চাকমারকুল 21 নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের জেনোসাইড ওয়াচের 3 সদস্যের স্কলার প্রতিনিধি দল। প্রতিনিধি দল নেতৃত্ব দেন সংস্থার প্রতিষ্ঠাতা প্রফেসর গ্রেগরি হাওয়ার্ড স্ট্যানলন। টেকনাফস্থ 16 আর্ম পুলিশ ব্যাটালিয়নের APBN অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। পরিদর্শনকালে প্রতিনিধি ক্যাম্প ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করেন এবং A1 ব্লক ঘুরে দেখেন। এই সময় প্রতিনিধি দল 2017 সালে মিয়ানমারে গণহত্যা চলাকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকজন সাধারণ রোহিঙ্গার সঙ্গেও কথা বলেছেন। পরিদর্শনকাল শেষে বিকেলের দিকে প্রতিনিধি দল চাকমারকুল ক্যাম্প ত্যাগ করেছেন। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তিনি আল্লাহ বা ভগবানও নন যে সবকিছু তিনি আগাম জানতে পারবেন, তবে কোনো কিছু ঘটনা ঘটে তার সরকার যে ব্যবস্থা নেয় এবং আগামী দিনেও নেবে সে কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। 5 দিনের রাজ্যের উত্তরবঙ্গ সফরে গিয়ে শনিবার শিলিগুড়িতে একটি সভায় এসব কথাই বলেছেন মুখ্যমন্ত্রী। সাম্প্রতিক রামপুর হাটের বয়টুই গ্রামে এক তৃণমূলের উপপ্রধানকে বোমা মেরে হত্যা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আরও 8 জনকে পুড়িয়ে হত্যার অভিযোগের ঘটনা প্রসঙ্গে মমতা বলেন, কোথাও দুর্ঘটনা হলে লাশ সরানো, কোভিড হলে জীবন দিয়ে লড়াই করা বা দুর্গাপূজায় পাহারা দেওয়া রাজ্যের পুলিশ, অথচ কোনো একটি ঘটনা ঘটলে একজনের দোষ হলেও সবাইকে দোষী বানাবে, গোটা পুলিশকে বদনাম করে দিচ্ছে। মমতার অভিমত, আমার হাতের 5 আঙ্গুলও কি সমান? সাংবাদিকরাও ধোয়া সাধু নয়, পচন সব জায়গাতেই গেছে, কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি নিজেদের দায়িত্ব নিজেদেরই পালন করা উচিত। এ সময় তিনি আরও বলেন, একটা ভুল যদি কোথাও হয়ে যায় তার জন্য আইন আছে, প্রশাসন আছে, আইন আইনের মতো চলবে, কোনো ব্যাপারে আমরা ক্ষমা করি না। আমার চোখের সামনে কোনো ঘটনা হয়তো ক্লাবে ক্লাবে ঘটে গেলে আমি সঙ্গে সঙ্গে থামাবো, কিন্তু সব কিছু তো আমার হাতে থাকে না, আমি ভগবানও নই আল্লাহও নই, কিন্তু ঘটনা ঘটে গেলে আমরা পদক্ষেপ নেওয়ার কাজ করতে পারছি কি না সেটা দেখতে হবে। মুখ্যমন্ত্রীর অভিমত, বাংলা সবচেয়ে শান্তির জায়গা, একটা সরকার যেখানে কাজ করে বেড়াচ্ছে সেখানে একটা ঘটনা নিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে, দিল্লি থেকেও শতাধিক মিডিয়াকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে, তার একটাই কারণ, মমতা ব্যানার্জির বদনাম করো, বাংলার বদনাম করো। আসলে বিজেপিকে লড়ার মতো ক্ষমতা কারো নেই, একমাত্র মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে লড়তে পারে, তাই তাকে আঘাত করো। যদি পাড়ায় পাড়ায় দুটো ক্লাবের মধ্যেও গণ্ডগোল হয়, তারা সিবিআই চায়, দাদু নাতনি বা মা মেয়ের গণ্ডগোল হলেও এখন সিবিআই চায়।